ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা বারকাত জি ভাই আপনার প্রশ্ন হচ্ছে মসজিদের মধ্যে আঙ্গুল ফুটানো যাবে কিনা সালাতের মধ্যে আঙুল ফুটানো যাবে না বিষয়ে একটা বর্ণনা পাওয়া যায় আর মসজিদ সালাদ সংক্রান্ত এখানে যদি নাকি আপনি আঙুল দিয়ে যান নিজের সমস্যা অন্যের সমস্যা তাই বিজ্ঞানদের মতামত হচ্ছে যে সালাত অবস্থাতেও আঙুল ফুটানো যাবে না মসজিদেও আঙুল ফুটানো যাবে না তেমনি আরেকটা ভুল মুসল্লিরা করি থাকে শরীর সেটাও নিষেধ আসে তাস করা অর্থাৎ আঙ্গুলকে আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে তারপরে সালাতের জন্য অপেক্ষা করা যখন নাকি জমাতে হচ্ছে সময় দিয়ে আছে তো বসে রয়েছে আঙ্গুলের আঙ্গুলের মধ্যে ঢুকাইয়া বসে রয়েছে না এটা নিষেধ আছে তো এই বিষয়ের উপর দরিল আন শোবা মাওয়ালা ইবনে আব্বাসিন কল অর্থাৎ শোবা তিনি আব্দুল ইবিন আব্বাস রাজি আল্লাহ গোলাম ছিলেন তিনি বলেন সল্লাই তুইলা জাম্বে ইবনে আব্বাসেন আমি আব্দুল ইবিন আব্বাসের পাশে সালাত করলাম ফাফাক্কা তু তখন আমি আমার আঙ্গুল ফুটাইলাম সালাম কজাই তু সালাত কল আলা উম্মালাকা তুফাকু আসাবি আকা ও আং তাফি সালাত তো সালাম্মা কজাই তু সালাত আমি যখন নামাজ শেষ করলাম তখন তিনি আমাকে বললেন যে তোমার মানা থাকুক অর্থাৎ তিনি আমাকে বদ দিলেন তুমি সালাত পড়তেছো আর তুমি আঙ্গুল ফুটাইতেছো এটা বর্ণনাটা উল্লেখ করা আছে মুসান মুসানবি ইবনু আবি সাহেবের মধ্যে দ্বিতীয় নম্বর খন্ডের তিনশত নম্বর পৃষ্ঠা আলবানি রহমতুল্লাহ আলাই এরওয়াউল গালিলের মধ্যে এটাকে হাসান সূত্রে বর্ণনা করছেন আর শায়েক বিনু সেমিন রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হয়েছিল আঙ্গুল ফুটানো সম্পর্কে সালাত অবস্থায় এটাকে সালাত বঙ্গ হয়ে যাবে তিনি বলতেছেন যে এটা সালাদ বঙ্গ হবে না তবে এমন করাটা এটা সালাদ মধ্যে অনর্থক কাজ করা সামিল এটা সালাদ বঙ্গ না হলে এটা হলেও আর ফতোয়া লজ্জাদুদ্দায় মার ফতোয়া নম্বর হচ্ছে যে দুই লক্ষ তেরো হাজার উনপঞ্চাশ নম্বর লাকাত নবী সালাম্মা আন তসবি কিলা আসাবি ফিল মসজিদ ফাহাল হাতার নেই রাফুল সাল্লাই আঙ্গুলকে আঙুলের মধ্যে ঢুকিয়ে বসা সালাতের মধ্যে মসজিদের মধ্যে সালাতের আন্তজারে থাকার সময় যেটা হাদিসের মধ্যে নিষেধ আছে তো তেমনি আঙ্গুল ফুটানো কি নিষেধাজ্ঞা আওত হবে তখন ফটো আলার দায় মুফতিগন ফতোয়া দিচ্ছেন নাসাজম উমিন উম মিন আলিল ইলমিয়ালা নাফর কাত আলা আসাবি মাকরু হাতুন ফিল্ম মসজিদ আঙ্গুলফুটান ও মসজিদের মধ্যে বেশিরভাগ ওরামদের মতো হচ্ছে যে সেটা মাকরু যেমন যেমন তাসবিকারা মাকরু অর্থাৎ আঙ্গুল আঙ্গুলের ভিতরে প্রবাস করাইয়া মসজিদের মধ্যে অবস্থান করা যেমন মাকরু মসজিদের মধ্যে আঙ্গুল ফুটান ও মাকরু এই ফতোয়াটা উল্লেখ করা আছে ফতোয়া আল্লাজ্ঞাজু দা এম আর আহ নম্বর খণ্ডের দুইশত আহ ছেষট্টির পৃষ্ঠাতে

ثم خرج عمدا الى المسجد فلا يشبكنا يديه فانه في صلاه ده كما شاشر شاشر رسول الله صلى الله عليه وسلم حديث الرسول بتا كنت سي رسول যখন তোমাদের কেউ উযু করে সে যেন সুন্দর করে উযু করে সুন্নাত মোতাবেক এর ফলে যখন সেই সালাতের প্রতি মসজিদের প্রতি বাইরে হয় সালাত পড়ার উদ্দেশ্যে সে যেন আঙ্গুলকে আঙ্গুলের মধ্যে প্রবেশ না করায় কারণ সে সালাতের অন্তর্ভুক্ত হাদিসে আবু দাউদের মধ্যে